আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি, ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাত। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে ভেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজো, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। পুতুলের নাম শিকর, লেখক দেবব্রত সিংহ। কেঁদুলির মেলা পেরায় তখন আমাদের লাল তোলা দেশে ফাগুনা হাওয়া হয়েছে, কচি পলাশের পাড়া রোদ উঠেছে ঝলমলা। সেই রোদে ধুলা পথে কানা বাউলের আখড়াতে যেতে যেতে থমকে দাঁড়ালে মাস্টার। কৃষ্ণনগরের সুধীর মাস্টার বললে, তুই হরিদাসী লাদি কালো বাগান না? গরু বাথানে গরু পাল খুলে গাছতলাতে বাসি ফুঁকতে যাইয়ে আমি ভিক করে হাসে ফেলেছি। মাস্টার বললে, শুন, তোকে একটা কাজ করতে হবে। বললাম, কাজটু কি বটে? বললে, তোকে একটা ছবি আঁকে দিতে হবে। ই বাবা, ছবি আবার কি আঁকবো? হ্যাঁ, আমি গরু বাগালি আর বাঁশি পোকা ছাড়া তার কিছু জানি না। মাস্টার নাচ্ছ ঝোলা হাতে বললে, এলে রং তুলি, এলে কাগজ। সকালবেলা গরু বাথানের মাঠে এক পাল গাই গরুর মাঝে আমি হা হয়ে ভাইলে বললুম, বাবুদের স্কুল লাগাতে দেখে যাইয়ে আমার পাড়া কত ছেলে পিলেরা বসে বসে ছবি আঁকছে, দেদার ছবি। মাস্টার শুনলেক না কিছুই, বললে, ওদের ছবি অনেক আছে আমার ঝোলাতে। লে দেরি করিস না, তুই একটা গাছের ছবি আঁক দেখানি। অজয়ের পরে এত ফুল ফুটেছে পলাশের, তুই আমাকে একটা পলাশ গাছের ছবি আঁকে দে। আমি আর কি করি, অত বড় মানুষ অমন করে বলছে? এই দেখে শেষ তো কাগজ নিয়ে বসে গেলাম গরু বাথানে ধুলাতে, হেলা বাড়ি ছাড়ে বাঁশি ফেলে তুলি ধরলাম হাতে। তা বাদে ভারতে ভারতে এক সঙ্গে অজয় নদীর পাড়ে একটা আধা পলাশ গাছকে উপরাই এলিয়ে আইসে কৌটা করতে রঙে চুপাই বসাই দিলাম মাস্টারের কাগজে। কি হয়েছে কে জানছে? বললাম, হেলাও তোমার ছবি। ছবি দেখে চোখে পাক না নড়ে নাই মাস্টারের। আলপনা মুখে মাস্টার বললে, ই কি করলি, এ তুই কি ছবি আঁকলি? বললাম, কেনে কি হয়েছে? মাস্টার বললে, পলাশ ফুলের গাছ নয় বুঝলাম, গাছের তলার মাটির ভিতরে তুই সব আঁকি বুকি কি আঁকলি? বললাম, ওগুলো শিকর বটে হে মাস্টার, চিন্তা লাগছ? তুমি শিকর চিন্তা লাগছ? মাস্টার তখন ঝোলা উপর করে যত সব ছবি দিলে ঠাইলে, দেখলাম কত রকমের সব গাছের ছবি, তার একটাতেও শিকর নাই। আমি অবাক, বললাম, হে মাস্টার, এগুলো কি গাছ বটে হে? বাবুদের ঘরে স্কুলে পড়া ছেলে পিলেরা এসব কি আঁকেছে? মাস্টার কোনো রা নাই কাড়লে আমার আঁকা ছবির দিকে ভাইতে ভাইতে, শুধু একটা কথা শুধালে, তুই গাছের সঙ্গে শিকর কেনে আঁকলি? বললাম, ই বাবা, ওরা আসি শুনালে বটে, গাছ আছে শিকর নাই ই কখনো হয় নাকি? শিকর ছাড়া কি গাছ বাঁচে? জানো মাস্টার, বা বলতো ছোট লোক মোট লোক যে যা বলছে বলুক, আমরা কি জানিস, আমরা হলাম শিকরের লোক, আমরা হলাম শিকরের লোক।